চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে নগরীর 10টি স্থানে করোনা বুথ স্থাপন করা হয়েছে। 30 মে রবিবার সকালে বদ্দারহাট পুলিশ বক্সের সামনে করোনা বুথ স্থাপনের এই কার্যক্রমে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। নগরীর বদ্দারহাট পুলিশ বক্স, 2 নং গেটস্থ শপিং কমপ্লেক্স, চকবাজারস্থ চক সুপার মার্কেট, আন্দুরকিল্লা মোড়, সার্কিট হাউস, নিউ মার্কেট মোড়, কালীবাড়ি মেমন হাসপাতালের সামনে, লালদিঘি করোনা আইসোলেশনের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ ও সিটি কর্পোরেশন শাহ আমানত সুপার মার্কেট সহ নগরীর 41টি ওয়ার্ডে এই করোনা বুথ স্থাপন করা হয়েছে। করোনা বুথ স্থাপনকালে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে নগরে 41টি ওয়ার্ডে করোনা বুথ স্থাপন করা হচ্ছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও জীবন জীবিকা রক্ষায় ফ্রিতে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার প্রাপ্তি নিশ্চিতে প্রতিটি ওয়ার্ডে এই করোনা বুথ স্থাপন করা হচ্ছে। এ সময় মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মোস্তফা কামাল চৌধুরী দুলাল, মহিলা কাউন্সিলর নীলু নাগ, রুমকি সেনগুপ্ত ও সহকারী ইন্সপেক্টর অধীর চৌধুরী, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, দুর্বার লাইভ টিভি, চট্টগ্রাম।